গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু রোজনামচা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো এখন বাজে ঘড়িতে টাইম 7:15। সকাল সকাল উঠে বাসি কাজ সেরে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। এখন যাব গিয়ে ভাত টাত গুলো বসাবো, কারণ নীল আজকে দোকানে যাবে। গতকালকে মঙ্গলবার ছিল, নীল দোকানে ছিল না, তো ওর মঙ্গলবার তো উইক অফ থাকে জানি। তো চলো আপাতত এখন দিনটাকে শুরু করি। গতকাল থেকে জানো তো কি হয়েছে, আমার প্রচণ্ডভাবে ব্যাক পেন হচ্ছে। জানি না, মানে এই ডান সাইডটা ব্যাকে, মানে পিঠে ডান সাইডটা প্রচণ্ড ব্যথা, বুঝতে পারছি না কেন। মানে আমার বেশ কিছু বছর পর আবার এই ব্যাক পেনটা আবার এরকম হলো। ইভেন এই ব্যাক পেনটা স্টে করছে। মানে এমনি সময় হয় কি যে অনেকক্ষণ বসে থাকলে পিঠ ধরে যায় বা কোমর ধরে যায়, সেটা আলাদা ব্যাপার, আবার একটু মুভমেন্ট করলে ঠিক হয়ে যায়। কিন্তু এটা এখন ব্যাক পেনটা গতকাল সকাল থেকে ব্যাক পেনটা করছে, ইভেন এখনো পর্যন্ত। মানে আমার একটু কষ্টই হচ্ছে, নিঃশ্বাস বিশ্বাস নিতে একটু কষ্টই হচ্ছে। এটা আমার সেই যখন আমি অফিস করতাম না, তখন এই ব্যাক পেনটা খুব হয়েছিল। তখন ভেবেছিলাম হয়তো ওই সারাক্ষণ বসে কম্পিউটারে কাজ করতে হয়, চেয়ারটা ঠিক ছিল না হয়তো তার জন্য। তো জানি না এইবারটা কেন হলো, মানে প্রায় কত বছর বলবো, এক বছর তো বিয়েরই হতে যাচ্ছে, তারও ধরো 1.5 বছর 5-6 মাস আগের কথা, মানে 1.5 বছর হয়ে গেল, আবার এই ব্যাক পেনটা আবারও হচ্ছে। দেখা যাক কতদিনে কমে। মানে আমি কোনো কিছুতেই মানে ভাল লাগছে না, কন্টিনিউয়াসলি বসেও থাকতে পারছি না, দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না, শুয়েও যে আরাম পাচ্ছি সেটাও না। তো যাই হোক, সকাল সকাল যেন শরীর খারাপ বলতে ভালোও লাগে না। চলো আপাতত এখন দিনটাকে এসব সাইড দিয়ে, এসব তো থাকবেই, মানে শরীর আছে খারাপ হবেই, লাইফ আছে, এরকম আপস অ্যান্ড ডাউনস থাকবেই শরীরে, তো ভালো মন্দ থাকবেই। তো চলো অ্যাপার্ট ফ্রম দিস এগুলো সব সাইডে রেখে এখন দিনটাকে শুরু করি। যাই গিয়ে আমার যা সকাল সকাল যে কাজ থাকে, রোজ রেগুলার নিলে টিফিন রেডি করে দেওয়া, ভাত বসানো, চা করা, চা খাওয়া, ওই ঘরে তোমার রান্নাঘর পরিষ্কার করা, সব করে ঠোরে মানে কাজগুলো শুরু করি আর কি, নাহলে লেট হয়ে যাবে। নিলে টিফিন রেডি করে দিলাম, মত ভাত মেখেই দিই, জাস্ট দিয়ে দেবো ব্যাগে এখন। টাটা। চলে গেল আমার এখন রেস্ট, মানে এইগুলো কাজগুলো করে নেব। আর চাটা খাওয়া আজকে আমি আগেই খেয়ে ফেলেছি চা, তো এখন জাস্ট এগুলো পরিষ্কার করে নেবো, কমপ্লিট। চলে আসলাম, সব কাজ কমপ্লিট করে এই ঘরে। আর সেদিন যে সেই কবে না হলো, সোমবারে যে ভাগবত পাঠ হলো না আমাদের বাড়িতে, তো নিচে ভক্তগণরা সব এসেছিলেন, বসেছিলেন নিচে, তো সেই চাদরগুলো কাস্তে দেবো আমি, এখন মেশিন চালাবো, তো 10:30 বাজে, এরপর চালারে আর শুকাবে না, তো চলো অন করে দিই। আজকে নীলকে করে দিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি, এই দেখো। তো আমি ভাবলাম একটুখানি তরকারি ছিল, ভাবলাম এক মুঠ ভাতই খেয়ে নিই। করে নিলাম ভাত, খেয়ে নিলাম, বেশ কয়েকদিন বাদেই খেলাম, ভালো লাগলো। আর এখন আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বাবা সকালবেলা বাজারে গেছিল, লঙ্কা নিয়ে এসছে 500, এই দেখো লঙ্কা, ডাটিগুলো ছাড়াবো। ছাড়ানো হয়ে গেছে সব ডাটিগুলো, এই যে এখন এগুলো চলে এটা ফ্রিজে রেখে দিয়ে আসি, আর এটা ফেলে দিয়ে আসি, যাই গিয়ে রেখে দিয়ে আসি।
এখন দেখছি সিনেমা, শেষটা হচ্ছে কালার সিনেপ্লেক্স। জিও টিভিটা এখানে ইনস্টল করে ট্যাবে বেশ ভালোই হয়েছে। মাঝে মাঝে একটু টিভিও তো দেখতে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি আমাদের টিভিতে ডিস টিভি কানেকশন ছিল, কিন্তু সেটা অফ করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এখন ওয়াইফাইয়ের থ্রু দিয়ে টিভি চালানো হয়। টিভি তো চালানোই হয় না বেসিক্যালি, কারণ সারাক্ষণ সময় থাকে না। আর আমি এখন এই অফ টাইম একটুখানি এটা এখন বের করেছি, অনেকদিন হয়ে গেল চার্জ ফার্জ দেওয়া হচ্ছে না, তো ওই জন্য এখন বের করেছি। বের করে ভাবলাম এটা এটা একটু অ্যাক্সেস করি, কারণ এটা বেকার পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। স্নান টান করে চলে আসলাম, নীলেরও স্নান হয়ে গেছে, আর এখন একটা নতুন চাকরি হয়েছে কিনা এখন বডি লোশন লাগাও, মুখে ময়শ্চারাইজার লাগাও। এই যে আমার তো চিরকালে ছোটোর থেকে নিভিয়া সফট, ছোটোর থেকে একদম, এটা ছাড়া আমি শীতকালে চলতে পারি না। আর চলো খাবো, 1:30 বাজে, লাঞ্চে আজকে মাছ হয়েছে, মাছ আর বাঁধাকপি। হ্যাঁ জল পড়ছে, দু রকমের মাছ আর বাঁধাকপি হয়েছে, দেখাবো তোমাদের। একেবারে লাঞ্চ করে চলে আসলাম, তোমাদের সাথে শেয়ার করা হলো না মেনুগুলো। তো যাই হোক, দু রকম মাছ তো আগেই বলেছিলাম, ভোলা মাছ হয়েছে আর একটা কি কি যেন চাদা মাছ, চাদা মাছ চচ্চড়ি হয়েছে আর বাঁধাকপি হয়েছিল। তো এই দিয়ে বেশ ভালো ডিনার এই লাঞ্চটা করে ফেললাম। কেন যে আমি এত বারবার করে ডিনার বলে ফেলি বুঝতে পারি না। তো চলো দাদা, এখন একটু দেখি, এই যে জিও টিভিতে সিনেমা অলরেডি চলছে, ওই দেখো কি একটা জানি সিনেমা হচ্ছে। তো দেখি আর কোথায় কি পাওয়া যায়, তারপরে একটু রেস্টও নিয়ে নেবো, আর বিকালবেলা তো অ্যাজ ইউজুয়াল পড়াতে যাবো। গুড ইভিনিং, এখন 4:30 বাজে, বেরোবো। এই যে ইনি এখানে রেডি, কি করছো নাচছো কেন, গান চালিয়েছি। তো চলো বেরোই এখন। কুয়াশা দেখো জাস্ট, দেখেছো কিরম কুয়াশা, ঠান্ডা কেন পড়বে না। পৌঁছালাম এখন সবে 1:45 বাজে, তো দেরি আছে এখনো ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক তো বটেই। তো যাই হোক বসি, চাটা খাই, তারপরে যাব। এখন 6:00 বাজে, পড়াতে যাব। আর আজকে ছোটদা বন্ধ, চায়ের দোকান বিচ্ছিরি একটা চা খেয়েছি, ভাল লাগছে না, হাস্য কেন। ছোটদা চা বন্ধ, দোকান বন্ধ রাখলে না ছোটা ভাল লাগে, ছোটদা চাটা খুব ভালো করে। আর অন্য দোকানে চা খেলে একদম বিচ্ছিরি টেস্ট, মনে হচ্ছে পুরো গরম জল খেলাম। যাই হোক যাই পড়াতে। এ দেখো এখানে কালী পুজোর প্যান্ডেল তৈরি হয়েছে, আমাদের হাঁসখালিতে কালী পুজো খুব বড় করে হয়, যাব তোমাদের দেখাবো কালী পুজো। চলে আসলাম পড়াতে, পড়ানো আমার হয়ে গেছে, বেরোলাম আর নীলকে ফোন করে বললাম একটু আসে, আসো এসে নিয়ে যাও, তো আসছে। এই দেখো প্যান্ডেল কালী পুজোর। চলে আসলাম দোকানে, 1:30 বাজে, নীল অলরেডি ওখানে স্টার্ট করে দিয়েছে সব প্যাকিং, মানে সব ক্লোজ করার, সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছে আর কি। তো চলো শীতের রাত্রের মধ্যে টুকটুক করে দুজনে মিলে বাড়ি থেকে এগো। তো চলো বেরোচ্ছি, সব প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, মানে নিজেও প্যাকিং করে নিয়েছি আর কি, জাস্ট এটা তুলে নেবো হয়ে যাবে। চলো বেরোই, এসে একেবারে চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি। আমাদের এখন একটা ফেভারিট কাজ হয়েছে, সেটা হচ্ছে ট্যাবে টিভি দেখা, আর বিকেলবেলা এখন একটা হেভি মুভি দেওয়ার কথা কালার সিনেপ্লেক্সে, ফির হেরা ফেরি, যেটা আমি আরও দুজনেই দেখতে ভালোবাসি, যতবারই দেখি ততবারই ভালো লাগে। তাই এখন সার্চিং চলছে, তাই তো দেখবো খাওয়ার সময় দেখবো।
তো ঘড়িতে এখন বাজে 9:15, একটু পরে যাব ডিনারে। ডিনার কমপ্লিট, এখন শোবার পালা। তুমি আর বাইরে যাবে না তো? না। তো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি দেখো। টাটা, বাই, গুড নাইট।